Hey, 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 আজকে অনেক কষ্টের পর মানে মঞ্জু ভাই কেন জানি আজকে বড় মাছটা পাইতে আছে না আরে আমি করি ছাত্র লীগ আমার লগে তো সব ছাত্র লীগ আছে আচ্ছা 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 ছোট ছোট খুব সাত ভাই কম সাত হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ ব্যাকপ্যাকার শাহাদাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আসলে একটু অন্যরকম একটা ব্লগ করার চেষ্টা করতেছি আজকে আমার সঙ্গে আছে হচ্ছে ঘুরুঞ্চি কাজী মঞ্জুর যে পাহাড় প্রেমী লোক তো পাহাড় প্রেমী লোক তার আর একটা নেশা আছে এইরকম মাছ ধরে আসলে এই গল্পের শুরুটা হয়েছিল টঙ্গী বনমালা রেলগেট সংলগ্ন নবনির্মিত মেয়র সড়ক থেকেই আমার স্কুটারে করেই দুইজন রওনা হয়েছি বাকিটা মঞ্জুর ভাইয়ের মুখেই শুনে নিন আমরা আজকে যাচ্ছি মাছ শিকারে আজকে অনেক মাছ ধরা হবে অনেক মজা হবে মাছতে হবে আপনারা থাকছেন আমাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা টঙ্গী থেকে রওনা দিয়েছি এখন আমরা যাব গাজীপুর নীলের পাড়া আমরা পাখির স্বর্গের খুব কাছাকাছি চলে এসেছি প্রায় আমরা চলে এসেছি পাখির স্বর্গে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো পাখির স্বর্গ সামনেই গেট এই গেট দিয়ে আমরা ঢুকে যাবো আমরা এই রাস্তা দিয়ে এসেছি এই যে আমাদের চ্যানেলের ব্লগার শাহাদাত চলে আসলাম আজকে মঞ্জুর ভাইয়ের সঙ্গে উনি আসলে ভ্রমণ প্রেমী মানুষ ওনার সঙ্গে কখনো কোথাও যাওয়া হয় নাই তো আজকে ওনারা মাছ ধরবে পাখির স্বর্গের মাঝে নাকি কি আছে দেখি দেন আপনাদের দেখাইতেছি এই যে গেটে ঢুকবো গেট খুলবে এখনই পাখির স্বর্গ মূলত একটি প্রাইভেট প্রপার্টি কোনো রকম কমার্শিয়াল রিসোর্ট বা কটেজের মতো না এই প্রপার্টির ওনার হাসান ভাই নিজের মতো করে প্রাকৃতিক মায়াজালে এই জায়গাটি তৈরি করেছেন কয়েক একর জায়গার উপর প্রায় ছয়টা পুকুর মুরগির খামার বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের গাছ দিয়ে পরিপূর্ণ করে এমন একটি পরিবেশ রূপান্তর করেছেন যে আসলেই হাজারো পাখির অভয়ারণ্য হিসেবে রূপ নিয়েছে জায়গাটি আজকে মূলত হাসান ভাইয়ের ডাকে তার বন্ধুদের একত্র করে নিজের পুকুরে ফিশিং করে সময় কাটানোই ছিল তার মূল উদ্দেশ্য আমার মামুর বাড়ি সবাই তো ওই যে কি কয় ক্যাটারিং কাজ করে বাবুর সিগাম টিকলে বিদেশে যেতে পারতাম মামুর বাড়ি সবাই বিদেশে বাবুর সিগাম করতে তো যাওয়ার সাথে সাথে টুকটাক খানাদানার সঙ্গী হয়ে যায় এক এক করে সবাই তাদের ফিশিং ইনস্ট্রুমেন্ট নিয়ে রেডি হচ্ছেন কয়েকজন মাছ ধরার জন্য খাবার প্রস্তুত করছেন মোটামুটি দেখতে পেলেন যে হচ্ছে আপনার খাবারগুলো রেডি করা হয়েছে তো খাবারগুলো রেডি করার পর এখন এক একজন এক একভাবে বিভিন্ন কয়েকটা পুকুর আছে এই জায়গাতে বিভিন্ন জায়গাতে সবাই মাছ ধরায় লাগবে এরপর হচ্ছে মাছগুলো আমরা বিকেলে হয়তো বারবিকিউ করবো মোটামুটি এই জায়গায় তিনজন আছে আর অন্যান্য দিকে আরও কয়েকটা পুকুরে কয়েকজন মাছ ধরতেছে তো দেখতে থাকুন আর এরপরের কী হয় না হয় শেয়ার করব এক এক করে বিভিন্ন পুকুরের কিভাবে ভাইয়েরা মাছ ধরছেন চলেন তাদের দেখে নেই বহু দূরে গিয়ে পড়ছে একটা মাছ ধরা পড়ছে ছোট না ভাই
আমার মামুর কি অবস্থা? আমার মামুর তাইলে নাই টান দেয় সবাই একত্রে জড়ো হয়েছে মাছ দেখার জন্য। আমাদের ঘুরুঞ্চি মঞ্জু ভাই অনেকক্ষণ যাবত এই রোদের মাঝে বসে আছে অপেক্ষায়, আল্লাহ যদি তার কপালে একখান মাছ দেয় আর কি। আমি তো শুনি ভাই লেপি মানে নিচে মাটিতে দিছি, এই জায়গায় বড় মাছ ধরবে, ছোট মাছ না। আচ্ছা, তার মানে আমরা ছোট মাছের বেশি বেশি ছোট মাছ যারা ধরতেছে তারা একটু পর পরই পাইতেছে, আর মঞ্জু ভাই বড় মাছের আশায় অনেকক্ষণ ওয়েট করতেছে আর কি, যে ওইদিকে আরেকটা ধরা পড়ছে মনে হয়। আসলে মাছের রাজ্যে চলে আসছে, যদিও তার নাম তার পাখির স্বর্গ, তো পাখির কিচির মিচির একটু পর পরই শুনতেছেন, আর ওই দিক দিয়ে হচ্ছে মোরগ মুরগি ডাকতেছে, সব মিলে 100% একটা ন্যাচারাল প্লেস। ভাইয়ের কপালটা খারাপ, একটু আগে উঠছে ছোট ছোট মাছ। এই যে আরে কপাল খারাপ হইল না ভাই, তোমরা তো নিবাসাও যেমনে করো না, তোমরা মাছ ছুটে গেছে রে, যা আবার হবে ইনশাআল্লাহ। এই যে এটা লাগি আমি দিছিলাম আদার টান্ত মহন আদার বড় মাছ ছিল তো। মঞ্জু ভাই আবার চেষ্টা করতেছে, দেখি আজকে একটা বড় কত বড় 10 কেজি ওইদিকে ধরছে নর্মাল বর্ষি দিয়ে, দেখি আজকে বাইরের বর্ষি দিয়ে কতটুকু আসে। একটাই 10 কেজি না 10টায় 10 কেজি? আমি তো শুনলাম 10 কেজি। ওই জায়গায় এই কলাটা সব আছে, ছোট ছোট তেলাপিয়া গুলো না, এই যে এত ছোট মাছ ধরে পোষাইব। ওই মিয়া কে কইছে বড়টা খেলো খেলতে তো না, খালি বস খালি বস খালি বস খালি বস তো দেখি কি আসে। কাতলা ভাই লাক আজকে খুব ভালো, অনেকক্ষণ ধরে একটু পর পরই তেলাপিয়া তেলাপিয়া ধরা পড়ছে, এখন হচ্ছে দুইটা একসঙ্গে ধরা পড়ছে। তো সকল যারা মাছ ধরতে আসছেন সবাই মিলে, এই যে এখন লাঞ্চ চলতেছে, লাঞ্চের আয়োজনে কি কি আছে আমরা দেখি। সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, তো লাঞ্চের পরে আবারও ভাই বর্ষি নিয়ে আবার দাঁড়ায় গেছে, দেখা যাক একটা বড় মাছের আশায় আসি। সেই ইনশাল্লাহ অনেকক্ষণ যাবত একটা বড় মাছের আশায় আসি, তো ধৈর্যে মেওয়া ফলে আর কি, চেষ্টায় দেখি কি করা যায়। অনেক দূরে গেছে, তো এই মাচার নিচে কলা গাছের নিচে মাচায় বৈশা পুকুরের পাড়ে মাছ ধরতে আসলে অশান্তির কিছু নেই, পুরাটাই শান্তি, ন্যাচারাল ফিল। কি করবি তুই, আমি কেমনে ঘুম
বিলাইছড়ি তো অনেক সুন্দর সুন্দর ঝর্ণা। আজকে অনেক কষ্টের পর মানে মঞ্জু ভাই কেন জানি আজকে বড় মাছটা পাইতে আসে না। আরে আমি করি ছাত্রলি, আমার লগে তো সব ছাত্রলি গাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছোট ছোট খানা দানা হয়ে গেছে, এখন মেন যাওয়ার পালা। এই পুকুর থেকে মাছ এতক্ষণ তোলা হয়েছে, এখন ফাইনালি খাওয়া দাওয়া হবে। তো সব মৎস্য শিকারীরা অনেক কষ্টের পরে এই যে আবার লাস্টে, কেমন ভাই? ভালো পাচ্ছে না? শেষ মুহূর্তে আজকে বড় মাছ করতে করতে ধৈর্যের পরীক্ষা এখনো এক ফেল হয় নাই, মানে এক বলে ছয় লাগে আর কি। হ্যাঁ রাখছে অনেকক্ষণ, লাস্ট মুহূর্তে দেখা যাক, যদি ছয় উঠে তাহলে আপনাদের দেখাবো। আর এটা হলো আমাদের নিজেদের ধরা মাছ, ফ্রাই করেছি, খুব স্বাদ ভাই, কম স্বাদ, খুব স্বাদ। সবচেয়ে বড় কথা হলো নিজেদের ধরা মাছ আবার নিজের ফ্রাই করা আর কি। আলহামদুলিল্লাহ, যাক আজকের মতো আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট। তো আজকের মতো এখানে আমাদের ব্লগের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি, আল্লাহ হাফেজ।